যে শাসক দল যদি দায়িত্ব নেয় বিএনপি পুনর্গঠনের, এটা আর যাই হোক বিএনপি থাকবে না, যাদের জন্যই এদের আবির্ভাব। এখন বেইসটা তো অনুপস্থিত, তারা সেদিকে যাচ্ছে না, সরছে না। ব্যক্তিকে কেন্দ্র করে খুব বেশি হলে পরিবারের লোকজন আপনি হাজির করতে পারবেন, তাও সবাই আসবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে অনেকে। হরতাল অবরোধে আটকে গেছে বাংলাদেশের রাজনীতি, একদল অবরোধ ঘোষণা করছে আর একদল আসলে অবরোধ প্রতিহত করতে রাজপথে অবস্থান করছে। তো রাজনীতি আসলে কোন গন্তব্যের দিকে যাত্রা করছে? এক কথায় যদি আমাকে বলতে বলেন তাহলে আমি বলবো এক অনিশ্চিত গন্তব্যের দিকে হাঁটছে বাংলাদেশ। কারণ সমঝোতা এবং সংলাপ এ দুটি এখনো অনুপস্থিত এবং সংলাপ ব্যতীত সমঝোতায় উপনীত হওয়াটা অসম্ভব। জোর জবরদস্তি করে এখন ফর এক্সাম্পল বোঝার সুবিধার্থে বলছি যে শাসক দল যদি দায়িত্ব নেয় বিএনপি পুনর্গঠনের, এটা আর যাই হোক বিএনপি থাকবে না। তো ফলে এই যে মানে কাঁঠালের আমসত্ব বানানোর চেষ্টা, এটা খুব একটা যে ফলদায়ক হবে বা সুস্বাদু ফল আমাদের উপহার দেবে সেটা নিশ্চিত করে বলা যায় না। আর এখানে যেই এক্সপেরিমেন্টগুলো আগে হয়েছে আমরা দেখেছি, সেই বিএনএফ বলুন আবুল কালাম আজাদের, কিংবা বিএনএম, কিংবা আপনার তৃণমূল বিএনপি, কিংবা সুপ্রিম পার্টি, হোয়াট এভার, মানে এই যে আউটলেটগুলো, এগুলো খুব একটা ডিভিডেন্ড দিতে পেরেছে বলে আমার মনে হয় না। সারা দেশে কেচে গন্ডুস করে শেষ অব্দি ওই গুলশান বর্ণের মতো একটি আসন লাভ করেছিল বিএনএফ, এবং যথেষ্ট পরিমাণে রিসোর্স অ্যালোকেট করার পরেও, এবং এই যে উদাহরণগুলো সেগুলো খুব একটা ভালো এক্সাম্পল নয় যেটাকে আমরা সাকসেস নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছিল। ডেফিনেটলি আপনি খেয়াল করে দেখুন, আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ তৈমুর আলম খন্দকার, তার সঙ্গে অনেকগুলো শো করেছে আপনার মতো এখানেও করেছি, এবং তিনি খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে পার্টি হিসেবে আত্মপ্রকাশ করার পরপরই আবিষ্কার করলেন কে বা কাহারা তার বাড়ির সামনে এসে তার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে এবং একটা 10 ইঞ্চি ইট রেখে গেছে, সেটাও কিছু কিয়দংশ ভাঙা। সেটা তিনি রাগে দুঃখে অভিমানে মিডিয়াকে দেখিয়েছেন যে এই ইটটা দিয়ে আমার গাড়ি ভেঙে দিয়ে গেছে। মানে রেসপন্সটা এইরকম স্বতঃস্ফূর্তভাবে তিনি তার এই মনোবেদনা তুলে ধরেছেন, সেই জন্য আমি অবশ্যই তাকে মাই হ্যাটস অফ টু হিম। কিন্তু বিষয়টা হচ্ছে হালে তো পানি পাওয়া যাচ্ছে না, যাদের জন্যই এদের আবির্ভাব। এখন বেইসটা তো অনুপস্থিত, তারা সেদিকে যাচ্ছে না, সরছে না। ব্যক্তিকে কেন্দ্র করে খুব বেশি হলে পরিবারের লোকজন আপনি হাজির করতে পারবেন, তাও সবাই আসবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে অনেকে। নির্বাচন হবে না এমনটি কিন্তু আমরা নির্বাচন কমিশনকেও দেখেছি অসহায় আত্মসমর্পণ করতে, যে নির্বাচনের পরিবেশই তৈরি হয়নি। বিরোধী পক্ষের তো সরকার পতনের আন্দোলন রয়েছে, আবার আন্তর্জাতিক চাপও রয়েছে, সব কিছু উপেক্ষা করে সরকার কি নির্বাচন করতে পারবে? দেখুন, সরকারের খুব আস্থাভাজন এবং ঘনিষ্ঠ একটি দলের প্রায় শীর্ষ পর্যায়ে আছেন এরকম একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে আমাকে বলছিলেন যে শাসক দলের ভেতরেই বলুন, বিরোধী জোটের ভেতরেই বলুন, বা সেন্ট্রিস্ট যারা তাদের মধ্যেই বলুন, কোথাও কোনো রকমের আলামত তিনি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন না যে নির্বাচন সন্নিকটে। এটা খুব হার্ট টু হার্ট আমাকে বলেছেন, আমি ইচ্ছাকৃতভাবেই তার নামটি বলছি না, বাট খুবই প্রভাবশালী একজন মানুষ এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তো এই যদি হয় অ্যাসেসমেন্ট, এবং এটি খুব ডাউন টু আর্থ একটা অ্যাসেসমেন্ট, আপনি খেয়াল করে দেখেন আপনার নির্বাচন কমিশনের পক্ষ থেকে লজিস্টিক সকল প্রিপারেশন কিন্তু নেওয়া আছে, তারা সাংবিধানিক বডি, তাদের ম্যান্ডেট আছে এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করে রাখবার। কিন্তু রাজনৈতিক দলগুলো যতক্ষণ পর্যন্ত ঐকমত্য তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ভালো ডেলিভারার এই হিসেবে কনফিডেন্টলি কিন্তু বলতে পারছেন না নিজেরা। এখন শেষ পর্যন্ত তারা কিন্তু এক ধরনের যে এক্সারসাইজটা করলেন শনিবার দিন, সবগুলো রাজনৈতিক দলকে ডাকার পরেও দেখা গেল যারা আসলে যাদের জন্য টার্গেটেড ছিল তারা আসেননি, আর যারা এসছেন তারাও এসে নানান রকমের বক্তব্য রেখে গেছেন, যেটা কাইন্ড অফ খুব কনফিউজিং একটা স্টেট এর রিফ্লেকশন।